তাহলে অন্তর নরম হওয়ার আমরা দুইটা পয়েন্ট হাদিস থেকে আউট করলাম। একটা হলো এতিমদের মাথায় হাত বুলানো, তার মানে ওই দয়ার দৃষ্টিতে হাত বুলাতে হবে, তাই না? কষ্টের যে তার যে পরিবেশটা ওইটা স্মরণ করে, আর মিসকিনদেরকে খাবার খাওয়ানো সেটাও ওই দৃষ্টিকোণ থেকে। এমন না যে মিসকিন আসছে ওরে ভিক্ষা দেয় না ফকির তাড়াই, একেবারে যেটা ভাসি খাবার অনেক সময় ওইটা দিয়ে দিলেন, অনেক সময় টাকার মধ্যে যেটা একেবারে পুরাতন তাকে ওইটা দিয়ে দিলেন, অনেক সময় আরেকটু বেশি দিতে পারেন, আপনি একেবারে সবচেয়ে ছোট নোটটা বাইর করে রাখছেন বা ঠিক করে রাখছেন তাকে দিবেন। তুলনামূলক আমাদেরকে উচিত আরেকটু নিজেদেরকে ইম্প্রুভ করা। আপনি যে এটার হাত যে মিসকিনের হাতে টাকা রাখতেছেন ওটা কি চিন্তা করছেন এই কথা? একটা তো হলো আগে বললাম যে আপনি মনে করবেন যে আল্লাহ চাইলে আমাকে তার মতো বানাইতে পারতেন। দুই নম্বর যেটা এখন বলতেছি ওটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো বুখারী শরীফের হাদিসে কুদসিতে আসছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমার কাছে চাইলাম তুমি আমাকে খালি হাতে কেন ফেরত দিলা? বান্দা বলবে আল্লাহ আপনি রব্বুল আলামিন, সারা দুনিয়াকে আপনি পালেন, আপনি কিভাবে চাইবেন? তখন আল্লাহ পাক বলবেন তোমার দ্বারে না আমার একটা মিসকিন ফকির বান্দা গিয়েছিল, সে চাইছিল, বলে তা তো চাইছিল, সে তো সে। আল্লাহ বলবেন যে তাকে যদি দিতা তাহলে আমার কাছে তার প্রতিদান বদলা পেয়ে যেতা। বলেন আল্লাহ পাক, আল্লাহ শেষে এটা বললেন, কিন্তু আগে উপস্থাপনের সময় কি বলছেন আমাকে দেবো, তার মানে মিসকিনকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া, এটা বোঝানো হচ্ছে, কত বড় কথা। এই হাদিসের মধ্যে আরেকটা জিনিস আছে আরো বড়, ভালো করে শুনে রাখবেন। আমরা আল্লাহ পাওয়ার জন্য এখানে তো বলেন আল্লাহ প্রতিদান দিবেন, আরেকটা আছে আল্লাহকে পেয়ে যাবেন ওখানে গেলে। দুনিয়াতে এমন একজন মানুষ থাকবেন, এক প্রকারের এক কোয়ালিটির মানুষ, যে তাদের কাছে গেলে আপনি সেখানে গিয়ে আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ ওই হাদিসেই আসছে, আল্লাহ বলবেন যে আমি অসুস্থ হলাম, আমি অসুস্থ হলাম আর তুমি আমাকে দেখতে গেলা না। উত্তর মনে রাখেন, যারা আপনাকে বলবে যে মাজারে যাও বাবার কাছে যাও আল্লাহ পেয়ে যাবা, ওর কোনো দলিল আছে? বরং যেভাবে পাইতে দেয় যে পদ্ধতি, হ্যাঁ ইমান হারা হয়ে চলে আসতে হয়, অথচ আপনি বলবেন যে ভাই আমার তো আল্লাহ পাওয়ার জায়গা হাদিসে বলা আছে। হাদিসটা শুনেন, আল্লাহ নবী সাল্লাম বলতেছেন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মানে কি? হাদিসে কুদসি হলো অ্যাড্রেসটা করবেন আল্লাহ তার বান্দাকে, তাই আল্লাহ করতেছেন কিনা যে বান্দা কেমন দিন বলতেছেন বান্দা আমি অসুস্থ হলাম আর তুমি আমাকে দেখতে গেলে না। বান্দা তো আশ্চর্য হয়ে বলবে যে আল্লাহ এটা কি কথা, এটা নতুন না শুনতেছি। বলে কি নতুন শুনতেছো? বলে আপনি কেমনে অসুস্থ হইতেন? আপনি রব্বুল আলামিন, সকল অসুস্থদেরকে সুস্থকারী আপনি। আপনার নবী ইব্রাহিম বলছেন ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম নবী অসুস্থ হলে তাকে রোগ মুক্ত করেন আপনি, আপনি আপনি অসুস্থ হলেন মানে। আইয়ুব নবী অসুস্থ হয়ে বলছেন যে রব্বি আন্নি মাসানিয়া দুরু আন্তা আরহামুর রাহিমিন, প্রভু হে আমাকে সমস্যা পেয়েছে, বলছে সমস্যা পেয়েছে, বলতেছেন না আদব। কিছু ছেলে আছে এদের কথা বুঝবেন, যারা আসলে শিষ্টাচার পূর্ণ এদের কথা বুঝতে হবে আপনাকে, সে সব কথা খুলে বলবে না আপনাকে, বুঝতে হবে বাবা একটা আঘাত পেয়ে গেছি, আপনার জানতে হবে এটা কোন ছেলে বলতেছে। আর দুষ্ট একটা আছে কাটা ফুটতে না ফুটতেই বলবে বাবা আমি শেষ, ওটার অর্থ আলাদা। আর যে ছেলে বুক ফুটে তো মুখ ফাটে না, সেই ছেলে যখন বলতে বাবা একটু আমাকে সমস্যা হয়েছে, আপনাকে সিরিয়াস নিতে হবে যে আমার ছেলে সে তো সব কথা বলে না, নিশ্চয়ই আমার ছেলে আজকে কঠিনভাবে একটা আঘাত পাইছে না এটা বলতো না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন 7 থেকে 8, 18 বছর পর্যন্ত মেয়াদ, আর সারা শরীর পচে গেছে, এখন জিহ্বা পর্যন্ত পচন ধরে গেছে, ওই সময় এটা বলতে পারতেন যে আল্লাহ গো আর তো পারতেছি না, আল্লাহ গো সারা শরীর তো পচে গেল, মানুষ তো আমাকে চিচি করলো না, আমাকে খুব কঠিন রূপ পেয়েছে, দুরারোগ্য রূপ, এটাও না, রব্বি হে আমার রব আন্নি, এটা আন্নি বলা হয়েছে গ্রামাটিক কারণে, আসলে সরাসরি সোজা বললে ইন্নি বলা হইতো আর কি, এটা আয়াতের মধ্যে যে ফাস্ট ফানাদা তিনি ডাক দিয়েছেন বলে এটার সাথে সম্পৃক্ত হিসাবে। মাসানিয়া দুর, আমাকে দুর মানে কি? সমস্যা, অসুখও না, সমস্যা হলো ব্যাপক একটা জিনিস, আমরা তো ব্যাপক যে বুঝাইতে গেলে বলি না খুব একটা সমস্যা হয় নাই, কিরে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিস নাকি? বলে না বিশেষ কোনো সমস্যা হয়নি। তার মানে কি? অ্যাক্সিডেন্ট শব্দটা বলতে চাচ্ছে না, দেখ তো ওইটা শুনলে মন খারাপ না, আসলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যারা ড্রাইভ করেন বিদেশে বাড়িতে আল্লাহ জানেন মালের হেফাজত করে, আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পথের অ্যাক্সিডেন্ট থেকে আরও আগে আল্লাহ আমাদের হেফাজত করুক, গুমরাহি থেকে। আল্লাহ
বলছেন আল্লাহ আমাকে সমস্যা পেয়ে গেছে আর তুমি আরহামুর রাহিমিন এটাও বলতেছেন আমাকে শিফা দাও মানে তুমি আরহামুর রাহিম সবচেয়ে বেশি দয়াবান অতএব দয়াই তো চাচ্ছি হয়ে গেল ইঙ্গিতে হয়ে গেল অনেক কথা আছে ইঙ্গিতে বলা সরাসরি বলার চেয়ে আর অর্থবহ হয় এটা আমাদেরকে আজকে একটা জিনিস হিসেবে আমরা পাইলাম তো যাই হোক ওই আল্লাহ গিয়ে বলতেছেন বান্দারে আমি অসুস্থ হলাম তুমি তো আমাকে দেখলে না বান্দা বলবে আল্লাহ এটা কেমন কথা আল্লাহ তখন কি বলবে জানেন বলবেন তোমার বাড়ির পাশে তোমার পরিচিত বন্ধু মহলে আত্মীয় স্বজনে বা যে কোনো একটা মানুষ জানছিল কিনা যে অসুস্থ হয়েছিল আল্লাহু আকবার আমাদের এলাকায় একজন আলেম ছিলেন আজকের মাহফিলে যেহেতু আপনাদের সামনে আমার মাতা পিতার জন্য একটা দোয়া করলাম স্মরণ হলো যেহেতু এগুলো দরকার আমার একজন উস্তাদ ছিলেন মোহাম্মদ আলী রাহিমাহুল্লাহ মারা গেছেন আমার ছোটকালের উস্তাদ হলো বড় মাপের আলেম ছিলেন তার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল এই কথা আমি নিজেও চোখে দেখেছি পুরো এলাকা ব্যাপী তৎকালীন সময়ে ওই রিক্সাও চালু হয় নাই এমন সময়ে রাস্তাও পাকা পাকা হয় নাই কাঁচা ছিল উনি উনি এমনি লাঠি নিয়ে হাঁটতেন এমনি কারণ এটাও একটা সুন্না বিশেষ করে যেখানে মরুভূমি খালি ময়দান সাপ বিচ্ছু থাকতে পারে কুকুর আপনারও হামলা চালাইতে পারে হ্যাঁ এমনকি এরকম কোনো কারণ ছাড়াও আপনি হাঁটি নিয়ে লাঠি নিয়ে চলতে পারেন কোনো সমস্যা নেই উনি এটাই করতেন তো বিশেষ করে কারো অসুস্থতার খবর পাইলে এই এলাকার মধ্যে কত দূর এটা তিন চার পাঁচ কিলোমিটার সমস্যা নাই আল্লাহর বান্দা সকালবেলা রওনা দিয়ে দিয়েছে হাঁটি হাঁটি পা পা করে ওই মানুষটার বাড়িতে গিয়ে তার খবর নিয়ে তাকে দেখাশোনা করে আমাদের সিস্টেম ছিল যে এলাকার কিছু একটা হাতিয়ে নিয়ে যাওয়া ওই জেলি টেলিগুলো নিয়ে যেত না হ্যাঁ একটা শরবত নিয়ে যাওয়া এগুলো হোক যেভাবে হোক আল্লাহর বান্দা পুরো এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল উনি দেখতে যেতেন এখন না পরে বুঝতে পারলাম একজন আলিমের একটা আমলের পিছনে যারা অথেন্টিক আমল করেন কি পরিমাণ দলিল থাকে আর সেখানে কি রহস্য নিহিত থাকে উনি কোনটার উপর আমল করছেন আর আল্লাহর নবী সাহেব এখানে কি বলতেছেন বা হাদিসের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন হাদিসে কুদসিতে বান্দারে এই যে মানুষটা অসুস্থ খবর পাইলা তুমি ওখানে কেন গেলা না বলে আল্লাহ কি হইতো গেলে লা ওয়াজাদতানি ইনদাহু লা ওয়াজাদতানি ইনদাহু ওখানে বলছেন লা ওয়াজাদতাহু ইনদি ওইটার প্রতিদান আমার কাছে পাইতে মিসকিনকে সদকা দিলে দান করলে আর অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে বলছেন ওখানেই আমাকে পেয়ে যেতে আমি আল্লাহকে পেয়ে যেতে আল্লাহকে পাওয়ার চেয়ে দুনিয়াতে আমাদের আর কোনো লক্ষ্য বাকি থাকে জান্নাত পাওয়ার পরে বাকি থাকে আমার আল্লাহরে দেখা আমার আল্লাহকে পাওয়া কিন্তু যখন আল্লাহ পেয়ে গেলেন এরপরে আর কোনো স্টেশন নাই স্টপেজ নাই কোনো ঠিকানা নাই এরপরে আর কোনো স্ট্যাপ নাই এর কোনো আর কোনো মানে খ্যাপ নাই কোনো খাত কোনো জায়গা নাই খাত নাই যা কি কোথায় কি খুঁজবেন আপনি আল্লাহ আল্লাহ পেয়ে গেছেন এই জন্য একজন গালি বলছেন যে আল্লাহ পেয়ে গেল সে কিছুই হারায় নাই যতই বিপদে থাক অসুখ বিসুখ থাক ধৈর্য ধরতে পারবেন তো যে আমি আল্লাহর পথে আসি এই হাদিসটা বলে শেষ করে দিই সনদে কিছু কথা থাকলেও হাদিসটা সহি কিয়ামতের দিন বান্দা যখন দেখবে বালা মুসিবতের প্রতিদান কি পরিমাণ বালা মুসিবত বিপদ আপদ অসুখ বিসুখ আজকে তো আমরা হাফদার শুরু করে দিই না আল্লাহু আকবার দুইটা হাদিস আর সাথে আরেকটা না বললে বুঝবেন না আমাদের ইঙ্গিত এসে গেছে বোধহয় খাবার এসে গেছে না সময় শেষ নাকি আচ্ছা তাহলে একটা বলে শেষ করে দিব তখন বান্দা বলবে আল্লাহ আমার পুরা শরীরটা যদি আমরা যাকে বলি কিরিজ দিয়ে কাটা আমার পুরা শরীরটা যদি কিরিজ দিয়ে কেটে কেটে বিল মাকারিজ অথবা কেচি দিয়ে আমাকে দুনিয়াতে কষ্ট দেওয়ার ব্যবস্থা করতা তারপরেও আমি সেটা ভালো মনে করতাম আজকে যে প্রতিদান দেখতেছি বিপদের এখন তো আল্লাহ আমাদের শরীর কিরিজ দিয়ে কাটায় নাই তো কারো কাটা বিদ্ধ হয়েছে কেউ অ্যাক্সিডেন্ট করছেন একটু কষ্ট পাচ্ছেন এই তো এটাই তো কিন্তু প্রতিদান এত বেশি দেখলে নিজে বলতেন সারা শরীর যদি ক্ষতবিক্ষত হয়ে যেত এই হাদিসটা মনে রাখবে তো আমাদের জন্য মনে রাখা দরকার যারা একটু কষ্টের মধ্যে আমাদের ভাইরা দেশে কষ্টে আছেন দাবদাহের মধ্যে এবং অনাবৃষ্টির মধ্যে আল্লাহ যেন তাদের লাঘব করে দেন বিদ্যুতের ব্যবস্থা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন যে যেখানে যে কষ্টের মধ্যে আছে আল্লাহ যেন এর থেকে রেহাই দেন আর দ্বিতীয় হাদিস কোনটা সুনান ইবনে মাজাহ হাদিস আসছে বান্দা কিয়ামতের দিন আল্লাহ যে অনুগ্রহ দেখবে দেখার পরে সে বলবে এটা ব্যাপকভাবে বলা হচ্ছে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার থেকে নিয়ে মারা যাওয়ার আগ পর্যন্ত যদি আমি আমার রবের জন্য আমার আল্লাহর জন্য আমি সেজদায় লুটে পড়ে থাকতাম তারপরেও কম হইতো আল্লাহ এমন আপনি বলেন যে বৃহস্পতিবারে আসতে শক্তি পাবেন কি পাবেন না ওয়াজ মাহফিলে আসতে শক্তি নাই কেন শক্তি নাই আমরা এর মাহাত্ম্য বুঝি নাই আল্লাহর জন্য সেজদা এখানে তো সেজদা দিচ্ছেন না খালি বসে বসে সুন্দর করে মাশাআল্লাহ এত সুন্দর হলে খালি শুনবেন বাস বলছে যদি ওটার মাহাত্ম্য বুঝতেন সারাটা জীবন আপনি সেজদায় লুটে পড়ে ওটাকে হালকা মনে করতেন তো অতএব আসুন আল্লাহ রাব্বুল আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে আমরা এগুলো মনে করি অন্তর নরম হওয়ার আরেকটা বিষয় হলো কোরআন বেশি বেশি তিলাওয়াত করা পারবেন তো আজকে যেন সূরা কাহফ কারো বাদ না যায় আরেকটা হলো বেশি বেশি জিকির করা সকাল সন্ধ্যা নামাজের পরে পঠিত জিকির এগুলো করবেন তো আরেকটা হলো মানুষের জন্য শুভকামনা করা কোনো মানুষের জন্য অকল্যাণ চাইেন না পারবেন
আপনি নিজে সুস্থ থাকবেন এমনকি কেউ যদি কষ্টও দেয় এটা মাপ দিয়ে দেন আল্লাহর জন্য মাপ দিয়ে দিবেন আল্লাহ আপনাকে মাপ করবে এটা আল্লাহর কোরআনের কথা আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম ফালইয়াফু ওয়ালিয়াসফাহু তারা যেন মাফ করে দেয় তারা যেন ভুলে যায় কেন তারা কি পছন্দ করে না যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন আল্লাহু আকবার তোমরা কি পছন্দ করো না অতএব মানুষকে মাফ করে দেন ঠিক তদ্রূপ আরো কিছু কাজ আছে মানুষের সেবার কাজ যত পারেন ফ্রিতে একজনকে আপনি সেবা দিবেন আল্লাহ আপনার অন্তরকে কোমল বানিয়ে দিবেন বলেন আলহামদুলিল্লাহ এবং আপনার অন্য দিক থেকে আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন মনের দিক থেকে আপনি ফ্রেশ থাকবেন গরিবদেরকে দান করলে মন ফ্রেশ হয়ে যায় না ছুটিতে যাওয়ার পরে দেখছেন অনেকেই এখনো কষ্টের মধ্যে আছেন ছুটিতে যাওয়ার পরে আমাদের ভাইরা বাদশাহ শাহী মন মানসিক দিনে ফিরত আছে কেন ওই সামনে গরিব আছে আত্মীয় স্বজন আছে এদেরকে সাহায্য করে সরাসরি নিজে যখন দেয় তখন কিন্তু একটা রিফ্লেক্স হয় একটা অনুভূতি সে কিছু না বললেও আল্লাহ খুশি হয়ে যান ওই দানের একটা প্রতিদান আপনার মনের ভিতরে এসে আল্লাহ আকবার রিফ্লেক্স হয় এবং ওইটার থেকে আপনার শরীরের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হয় আপনি তখন সুস্থ হয়ে যান আপনি সুঠাম হয়ে যান খালি ওই যে উপাদেয় খাদ্য খাচ্ছেন তা না এগুলো অনেক দিক থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি যোগান দেয় তো এই জন্য আমরা ভালো কাজের উপর সব সময় যেন অটল থাকার চেষ্টা করি তাইলে আল্লাহ আপনাকে আমাকে ইনশাআল্লাহ ভালো রাখবেন মনের দিক থেকে আমরা ফ্রেশ থাকবো এবং শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো এরপরও এই যে নেক আমল যেগুলো দোয়া জিকির এগুলো করার মাধ্যমে আরও বেশি আপনার উপকারের ব্যবস্থা আছে আপনি সুরা নাস ফালাক পড়ে শুইতে গিয়ে যে ফু দেওয়ার ব্যবস্থা আছে হিসার করা সেটা করবেন ঠিক তদ্রূপ সুরা ফাতেহা আছে সুরা নাস ফালাক এখলাস বললাম সুরা কাফিরুন এমনি হবে আয়াতুল কুরসি এগুলো পড়ে আমাদের ঝাড়ফুঁকের একটা ব্যবস্থা করতে হবে তা না হলে আমাদের সমাজ আজকে ওই কবিরাজরা নিয়ে নিচ্ছে এখানে যাও সেখানে যাও ইমানও রেখে আসো টাকাও রেখে আসো এটা যেন না হয় সেই জন্য কোরআন করিমের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া দরকার আল্লাহ পাক যে কথাগুলো আমরা আলোচনা করলাম এর উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন গুনাহ কথা মাফ করে দেন বিপদ আপদ দূর করেন অসুখ বিসুখ নিরাময় করেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়ে দুনিয়া আখেরাতে আল্লাহ আমাদেরকে সফল করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু